রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে এমনটাই অভিযোগ তুলে এবার পথে নামলো বামেরা। সোমবার সপ্তাহের প্রথম দিনেই সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বাঁকুড়া সোনামুখী নফরডাঙ্গা এলাকায় দুর্গাপুর বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করেন তারা। প্ল্যাকার্ড ফেস্টুন হাতে বাম গণসংগঠনটির এই অবরোধে এদিন আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবরোধকারীদের দাবি, এই মুহূর্তে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমাণে মিলছে না রাসায়নিক সার। সামান্য পরিমাণে মিললেও ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিচ্ছেন এমনটাই দাবি উঠছে। ফলে গভীর থেকে গভীর সমস্যায় পড়ছেন কৃষকেরা। একাধিকবার প্রশাসনিক স্তরে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনো সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে এর প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন বামেরা। পরিস্থিতি সামাল দিতে সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বয়ং ময়দানে নামেন। এই অবরোধের ফলে যানজটের যে সৃষ্টি হয়েছিল তাতে বিপাকে পড়েছেন স্কুল পড়ুয়া, শিক্ষক থেকে শুরু করে নিত্যযাত্রীরা। সারা ভারত কৃষক সভা সোনামুখী থানা কমিটির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল। সোনামুখী ব্লক তৃণমূলের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় পুরো বিষয়টিকে ভণ্ডামি বলে দাবি করেছেন। তিনি বলেন, ওরা নাক্কাবাজি করলো, সর্বস্তরের মানুষ তাদের ধিক্কার জানাচ্ছে, প্রসূতি মায়ের অ্যাম্বুলেন্স পর্যন্ত এদিন আটকে পড়েছিল তাদের জন্য, এমনটাই দাবি তুলেছেন তিনি। নফরডাঙ্গাতে যে নাক্কাবাজিটা করলো, এটা সর্বস্তরের মানুষ ধিক্কার জানাচ্ছে। এই কারণে জানাচ্ছে যে একজন প্রসূতি মা অ্যাম্বুলেন্সে আছে, তিনি হাসপাতালে যেতে পারছেন নাই, যন্ত্রণায় কাতর হয়ে কাঁদছেন। আমরা দেখলাম কি, যে হাজারে হাজারে আজকে স্কুল পড়ুয়ারা তারা স্কুল যেতে পারলো না। অন্যদিকে একই চিত্র দেখা গেল বিজেপির ক্ষেত্রে। রাসায়নিক সারের অভিযোগ তুলে এবার তারাও পথে নেমে পড়েছেন। সোমবার সপ্তাহের প্রথম দিন অর্থাৎ কাজের দিন বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগানে পথ অবরোধ করা হয়। এদিনের এই অবরোধে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। সারের কালোবাজারি, যেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকের স্বার্থে সারের মূল্য ন্যূনতম রেখেছেন, কিন্তু এখানে এত কালোবাজারি হচ্ছে, এত কালোবাজারি হচ্ছে, যা সারের যা দাম তার থেকে প্রায় ডবল দামে এখানে বিক্রি হচ্ছে। তার ফলে কৃষক প্রতিনিয়ত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, যার ফলে কৃষক আত্মহত্যা বেড়েই চলেছে। আমাদের বক্তব্য হচ্ছে, ইমিডিয়েট সারের দামটা ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। আর যদি তৃণমূল সরকার এটা না করে, আমরা তো এটা ছোটোখাটো আন্দোলন করলাম, এরপরে আমরা এটাকে বৃহত্তর আন্দোলন করব, পুরো পশ্চিমবঙ্গ জাম করে দেব। মানুষের অসুবিধা হলেও তারা সাময়িক পথ অবরোধে বাধ্য হয়েছেন। অবরোধ শেষে তারা স্থানীয় ব্লক কৃষি দপ্তরে ডেপুটেশন দেবেন বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।